ভোট পরবর্তী হিংসা অব্যাহত। শুক্রবার ভোর রাতে বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদহ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের পাবলা কলোনি এলাকায়। জানা যায় ওই এলাকার বাসিন্দা বিজেপি কর্মী অধীর মণ্ডলের বাড়ি লক্ষ্য করে কয়েকজন দুষ্কৃতী বোমা ছোড়ে। তার আগে ভোটের কিছুদিন পরে এই কাজটা ভেঙেছে, কলিং বেল ভেঙেছে, ভোটের পরে পরে কিছুদিন পরে এটা কলিং বেল। আচ্ছা, তো আমরা টাইম পাই কটার সময়? তো ওই বিজেপি কর্মী অভিযোগ করে নির্বাচনের পর তার বাড়িতে কিছুদিন আগে একদল দুষ্কৃতী ভাঙচুর চালায়। এখানে তো আজকে ভোর 4টার সময় একটা আওয়াজ হয়, তারপরে তো আমরা উঠে কিছু দেখতে পাই না, যদিও অন্ধকার থাকে চারিদিক, টিউবটা বন্ধ ছিল তখন। তা তারপর উঠে দেখি আমরা কিছু দেখতে পাই না, তারপর আমরা শুয়ে পড়ি যেহেতু মানে সব বন্ধ, কিছু দেখা যায়নি। তারপরে ভোর 5টার সময় উঠে দেখি যে এরকম সামনে এখানে কাঁচ মাছ ভাঙা রয়েছে, তারপরে আমাদের ওই জানলা ভেঙে গেছে কাছে। খুবই মানে খুবই আওয়াজ, খুব জোরে, মানে সিলিন্ডার ওয়াজ হওয়ার মতন আওয়াজ। তা আতঙ্কিত লাগছিল? হ্যাঁ, আতঙ্কিত লাগছে। এবার প্রতি রাতে এরকম যদি হয়, আগেও একবার হয়েছিল এরকম, তো তখন ঠিক হয়ে গেছে, আবার হঠাৎ করে কালকে শুরু হয়েছে। তা এখন জানি না, প্রতিদিন রাতে একটা তাহলে আতঙ্ক থাকবে, কালকে রাত থেকে ঘুম নেই আমাদের সবারই, তো এরকম তো খুবই একটা চিন্তিত। আমরা চাইছি এটা একটা মানে মীমাংসা হোক, এরকম অশান্তি ঝামেলা করে তো কোনো লাভ নেই, একটা মীমাংসা হোক যাতে মানে সব শান্তশিষ্ট থাকে আগের মতন, মানে এইসব যাতে আর কিছু না হয়। কটার সময় তাও? 4টা নাগাদ। হ্যাঁ, ভোরবেলা। কি দেখলেন? দেখতে কিছুই পাইনি আমরা। আচ্ছা, মানে আমরা দরজা খুলে আস্তে আস্তে পুরো সাদা, শুধু ধোয়া ধোয়া দেখা গেল। আচ্ছা, বারুদের গন্ধ বেরোচ্ছে, তাই করতে করতে ব্যাস ওই সবই চলে গেল। ভয় লাগছে তো? ভয় তো স্বাভাবিক লাগবে, কারণ আমি এমনি নার্ভের রুগী, সেদিক থেকে আমার শরীর এখন পর্যন্ত অস্থির হয়ে আছে। আমি এখন এই লোকজন দেখা বাড়িলাম। এখানে কি মাঝে মধ্যে হয় না? মাঝে মধ্যে হচ্ছে এদের উপর, 10-12 দিন পর পরই তো বললো। আচ্ছা, এই যে আগে ওই বোর্ড ফোর্ড গুলো ভেঙে দিয়ে গেছে, তার আগে তো আবার যা খিড়কি কাজ গুলো ভেঙে দিয়ে গেছে, এরকম মাঝে মধ্যেই হচ্ছে। এদিনও তার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে। কাল ভোরবেলা 4টা নাগাদ যখন আমরা হাটে যাই, চাকদা হাট হয় শুক্রবার, সেই হাটে আমাদের যেতে হয় 4টে সাড়ে 4টের সময় আমরা প্রতি শুক্রবারে যাই। সেক্ষেত্রে আজকে 4টের সময় ভোর আমরা ঘুমিয়ে তখন উঠিনি, তখনই দেখি এখানে খুব জোরে, বিভৎস জোরে আওয়াজ আর কাচের শব্দ শুনে আমরা উঠে আসি। উঠে এসে আমরা ভেতর থেকে দেখি লাইট ঠাইট এখানে পোলের থেকে সব লাইট বন্ধ। আমরা পাশ থেকে একটা দাদা ছুটে আসে, আসার পরে তারপরে আমরা ভেতর থেকে বাইরে বেরোই। বেরোনোর পরে দেখি এরকম পুরো টোটাল কাচ নেই এখানে, ভেতরের আমার বাইকের পাশেরটা লেগ গার্ড ভেঙে গেছে, পাশের ভেতরের পুরো টোটাল সুইচ টোটাল শেষ, কিচ্ছু নেই ভেতরের। এর পরের দিন এর চাতে বেশি কিছু হতে পারে কি না সেটা কেউ বলতে পারে। তার ভোটের 2-4 দিন পরে ঘটনা হয়েছিল, ভোর 4টে পাঁচ দশের কেউ ঢিল মেরেছিল না কি বুঝলে? এবারটা তো দেখছি যে বলবল টাইপের আছে, সবাই বলছে বোম মেরেছে। আচ্ছা, প্রত্যেকে তাই বলছে যে বোম পড়েছে। আচ্ছা, এবারটা তো বোঝাই যাচ্ছে, এবারটা এটা দেখে তো বোঝাই যাচ্ছে পুরো কাল সেটা দাগ পড়ে গেছে। আচ্ছা, পুলিশ এসেছিল কি বললো? বললো আমরা দেখছি। হ্যাঁ, আমরা দেখে গেলাম, আমরা দেখছি ভোটের কিছুদিন পরেই ওই কাজটা ভাঙলো, এই পাশের কাজটা ভাঙলো, কনিং বেলটা ভাঙলো, এগুলো ভাঙা টাঙার পরেও তারপরে আমরা সেরকম ইসে করিনি যে থাক আমরা। তারপর থেকে আমরা দোকান ফোকানেই থেকেই বাড়িতে, তারপরে আমরা বাইরে ফাইরেও যাই না, কোনো জায়গায় ইসেও করি না, আড্ডাও করি না, কিছুই করি না, শুধু জাস্ট দোকান থেকে বাড়ি, বাড়ির থেকে দোকান, তাছাড়ার মধ্যে আর কিচ্ছু নেই। কিছুদিন আগেও দোকানে 2-3 দিন আগেও 2-4টে ছেলেপেলে নাকি শুনেছি ওপারে বাবা থাকে,
ছাতার দোকানে বসে, এবারে বাবাকে এসে ধাক্কাধাক্কি করেছে, টাকা দিতে হবে, তুই বিজেপি করেছিস, টাকা দিতে হবে, ভারতের ঝান্ডা ধরতে হবে, এসব উলফাল গালাগালি, এরকম ধাক্কাধাক্কি করে তারা চলে যায়। তোমার বাড়িতে কে কে থাকে? বাড়িতে থাকে আমি, আমার মা বাবা, তারপরে আমার একটা ভাই আছে, ওকে রেখেছি, বাইরেই থাকতো, আমাদের বাড়িতে এখন থাকে। পুলিশে অভিযোগ করবে তো নাকি? হ্যাঁ, পুলিশে তো অবশ্যই অভিযোগ করা উচিত, এবার দিনের পর দিন এরকম হচ্ছে, এটা তো সহ্য করা যাবে না, ঘুমিয়ে আছি হঠাৎ করে। নদিয়া থেকে মাধব দেবনাথ, আনন্দ বার্তা।